ভিউয়ার সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে চট্টগ্রাম অনলাইন ক্লাসে ফিনান্স একাদশ ও দ্বাদশ শ্রেণী ফিনান্স ব্যাংকিং নিয়ে আলোচনা করব। তাহলে ফিনান্স ব্যাংকিং ক্লাসে শুরু হওয়ার আগে আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, যেহেতু সামনে তোমরা খুব শীঘ্রই কলেজে পদার্পণ করবে, তোমাদের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ এবং বাকিরা যারা আছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমি ক্লাসে যাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণী ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রের অর্থের সময় মূল্য নিয়ে। তাহলে অর্থের সময় মূল্য কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু নবম দশম শ্রেণীতে কিন্তু অর্থের সময় মূল্য কি এবং ধারণা এবং ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য এবং কার্যকরী সুদের হার এগুলো সম্পর্কে তোমরা অবশ্যই জানো বা জেনেছ। এখন আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও এটাতে কিন্তু তোমাদের অনেক সমস্যা কিন্তু থেকে যায়। তাহলে এই যে ফিনান্স ব্যাংকিং যে টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকটার নাম হচ্ছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। তাহলে আজকে আমরা অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি সম্পর্কে জানবো। আগে আমি বলি অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কি। অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছরের শেষে প্রাপ্তি বা প্রদান করা হলে তাকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় পর প্রাপ্তি বা প্রদান হলে তাকে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি বলে। তাহলে একটা উদাহরণে যাই, ধরুন উদাহরণটা একটু লিখি। অবি চার বছর পর প্রতি বছরের শেষে ১০,০০০ টাকা জমা রাখেন। ধরেন চার বছর হচ্ছে নির্দিষ্ট সময় আর ১০,০০০ টাকা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ অর্থ। তাহলে আমি বলছিলাম অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর প্রাপ্তি বা প্রদান হলে তাকে বলা হচ্ছে কি অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি। অ্যানুইটিকে দ্বিভাগে ভাগ করা হয়। দেখুন অ্যানুইটি বা বার্ষিক বৃত্তিকে দ্বিভাগে ভাগ করা, একটা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি যেটাকে বলা হয় অর্ডিনারি অ্যানুইটি, দুই নম্বর হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি যেটাকে বলা হয় অ্যানুইটি ডিউ। তাহলে আমরা প্রথমে জানব সাধারণ বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি কি। সাধারণ বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে প্রতি বছরের শেষে প্রদান করা হলে তাকে অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি বলে। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় শেষে বা প্রতি বছরের শেষে যদি প্রদান করা হয় বা তাকে বলা হচ্ছে কি অর্ডিনারি অ্যানুইটি বা সাধারণ বার্ষিক বৃত্তি। একটা উদাহরণ দেখি, দেখুন সাধারণ বার্ষিক বৃত্তি অর্ডিনারি অ্যানুইটি, রহমান পাঁচ বছর পর গাড়ি কেনার জন্য এখন থেকে প্রতি বছরের শেষে। আমি আবার বলছি সাধারণ বার্ষিক বৃত্তি যদি বলা হয় প্রতি বছরের শেষে বলা হবে ২,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখবে। তাহলে এখানে নির্দিষ্ট সময় হচ্ছে পাঁচ বছর, নির্দিষ্ট পরিমাণ অর্থ হচ্ছে ২,০০০০ টাকা। তাহলে দেখুন আমি বললাম যে সাধারণ বার্ষিক বৃত্তিতে প্রতি বছরের শেষে বুঝাইলে এটাকে বলা হয় সাধারণ বার্ষিক বৃত্তি, নির্দিষ্ট সময় থাকবে নির্দিষ্ট পরিমাণ অর্থ থাকবে। তাহলে একটা সমরেখার মাধ্যমে আপনাদেরকে যদি আমি বুঝাই, সমরেখাটা একটু দেখেন, এখানে জিরো থেকে আমি পাঁচ বছর পর্যন্ত লিখব। তাহলে জিরো এক দুই তিন চার পাঁচ। তাহলে দেখেন আমার এখানে ২,০০০০০ টাকা। তাহলে ২,০০০০০ টাকা যেহেতু এখানে বসে জিরো থেকে পাঁচ পর্যন্ত, কিন্তু আমার এখানে প্রতি বছরের শেষে দেওয়া আছে। সমরেখায় বলা হচ্ছে প্রতি বছরের যদি শেষে বলা হয় তাহলে হবে ওয়ান থেকে। তাহলে ওয়ানে ২,০০০০০, আমরা দুইয়ে বা টুতে ২,০০০০, তিনে হচ্ছে ২,০০০০, চারে হচ্ছে ২,০০০০, পাঁচে হচ্ছে ২,০০০০। তাহলে দেখুন সাধারণ বা বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি বার্ষিক বৃত্তি বলা হচ্ছে এখানে প্রতি বছরের শেষে
যদি কোনো প্রাপ্তি বা প্রদান হলে তাকে বলা হচ্ছে সাধারণ বার্ষিক বৃত্তি বা অর্ডিনারি অ্যানুইটি। আমি আপনাদেরকে সমরেখা চিত্রের মাধ্যমে কিন্তু দেখিয়েছি। দুই নাম্বার হচ্ছে অগ্রিম বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি ডিউ, অগ্রিম বা প্রদেয় বার্ষিক বৃত্তিও বলা যায়, যেটাকে অগ্রিম বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি ডিউ। আমরা এখন অগ্রিম বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি ডিউ কি সেটা বলবো। তাহলে দেখুন, অগ্রিম বার্ষিক বৃত্তি বা অ্যানুইটি ডিউ হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে শুরুতে বা প্রতি বছরের শুরুতে যদি বলা হয় তাকে বলা হচ্ছে অ্যানুইটি ডিউ বা প্রদেয় বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি। আমরা কিন্তু আগে পড়েছিলাম এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে কি সাধারণ বার্ষিক বৃত্তি, সেটা ছিল শুরুতে, সরি শেষে। এখন আমরা দুই নম্বরটা হচ্ছে কি প্রতি বছরে শুরুতে বলা হবে, সেটাকে বলা হচ্ছে অ্যানুইটি ডিউ। তাহলে এটা একটা একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ে প্রতি বছরের শুরুতে যদি বলা হয় তাকে বলা হচ্ছে অ্যানুইটি ডিউ বা প্রদেয় বার্ষিক বৃত্তি বা অগ্রিম বার্ষিক বৃত্তি। তাহলে একটা উদাহরণে যাই, দেখুন অগ্রিম বার্ষিক বৃত্তি, রহমান পাঁচ বছর পর গাড়ি কেনার জন্য এখন থেকে প্রতি বছরে শুরুতে বলা হবে এখানে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে। তাহলে এই 2 লক্ষ টাকা যদি ব্যাংকে জমা রাখে তাহলে আমার সমরেখাতে কিরকম প্রভাব পড়বে একটু দেখুন। যেহেতু এখানে প্রতি বছরে শুরুতে বলা হয়েছে 2 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখবে, তাহলে শুরুতে যদি বলা হয় সমরেখায় বলা হচ্ছে জিরো থেকে হবে, তাহলে জিরোতে 2 লক্ষ, ওয়ানে 2 লক্ষ, বা একে 2 লক্ষ, দুইয়ে 2 লক্ষ, তিনে 2 লক্ষ, চারে 2 লক্ষ। তাহলে এখানে সমরেখার মাধ্যমে যদি প্রতি বছরের শুরুতে বলা হয় তাহলে জিরো থেকে, জিরোতে 2 লক্ষ হবে, একে 2 লক্ষ হবে, দুইয়ে 2 লক্ষ হবে, তিনে 2 লক্ষ হবে, চারে 2 লক্ষ হবে, কারণ পাঁচে হবে না, পাঁচে হলে এটা প্রতি বছর শেষে চলে যাবে। সেজন্য বলা হচ্ছে এখানে যেহেতু 5 বছর পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত, আর এটা হচ্ছে প্রতি বছরের শুরুতে। যদি এখানে আমি আবার বলছি বার্ষিক বৃত্তি দুই ভাগে, একটা হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি আর একটা হচ্ছে অ্যানুইটি ডিউ। তাহলে অর্ডিনারি অ্যানুইটি মানে হচ্ছে প্রতি বছরের শেষে বুঝাবে, আর অ্যানুইটি ডিউ হচ্ছে প্রতি বছরের শুরুতে বুঝাবে। আজকে এ পর্যন্ত, বাকি অ্যানুইটি ক্লাসে বা আরো ডিটেলস নিয়ে আলোচনা হবে, ফিনান্স ব্যাংকিং আরো ক্লাসে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।